প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের দুপুরে নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি বরাবরের মতোই। আর আপনারা জানেন যখন আমি ঠিক দুপুরবেলায় আপনাদের সামনে ঠিক এই দেশ সংযোগ নিয়ে হাজির হই তখন আমাদের সাথে সংযুক্ত থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা। সমসাময়িক বিভিন্ন বিষয়ে স্থানীয় পর্যায়ের সমস্যা সম্ভাবনা এবং সারা বাংলাদেশে যখন এখন করোনা ভাইরাসে আক্রান্ত ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের করোনা পরিস্থিতি কোথায় কি অবস্থা এই বিষয়গুলো নিয়ে ঠিক দুপুরবেলায় কিন্তু আপনাদের সামনে হাজির হই। আজকেও তার ব্যতিক্রম নয়, আমাদের সাথে সংযুক্ত হবেন বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা। আমরা জেনে নেব সেখানে করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা সম্পর্কে। শুরুতে আমরা আজকে চলে যেতে চাই, সিরাজগঞ্জে আছে আমাদের প্রতিনিধি, আমাদের স্টাফ রিপোর্টার সোহেল রানা মিলন সেখানে আছেন। আমরা জানবো সেখানকার করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা। সোহেল রানা মিলন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ মিলন আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানে করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আরিফ। আমি এখন সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলাধীন ঐতিহ্যবাহী 5 নং নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মজনু সমেত উপস্থিত আছি। আজকে আমি সর্বপ্রথমে আপনাকে জানিয়ে দিচ্ছি সিরাজগঞ্জের করোনা পরিস্থিতির আপডেট। আজকে 6 জন করোনা শনাক্ত নিয়ে সর্বমোট এ পর্যন্ত 100 জন করোনা পজিটিভ হয়েছে। শুরু থেকে হোম কোয়ারেন্টাইনে ছিল 3961 জন, ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছে 3672 জন, বর্তমানে আজকে আজকে রয়েছেন 289 জন, আইসোলেশনে আছে 2 জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে 3 জন। এই তথ্য আমাকে সিভিল সার্জন সিরাজগঞ্জ মহোদয় জানিয়েছেন। যা হোক, এ পর্যায়ে আমি 5 নং ঐতিহ্যবাহী তারাশ উপজেলার 5 নং নওগাঁ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মৌধুরী, উনি করোনাকালীন সময়ে সরকারি ত্রাণগুলো কিভাবে বিলি বন্টন করেছেন এবং অসহায় হত দরিদ্র লকডাউনকৃত মানুষজনের মাঝে উনি কিভাবে পাশে দাঁড়িয়েছেন আজকে আমরা ওনার কাছে জেনে নেব। আমি সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে, আপনি ওনাকে জিজ্ঞেস করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন, এই করোনা পরিস্থিতিতে সুস্থ থাকার চেষ্টা করছেন, নিরাপদে থাকার চেষ্টা করছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকে দেশ সংযোগে। জি, জয়যাত্রা টিভির কেও ধন্যবাদ আমাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে শুরুতেই আপনার কাছে জানতে চাইব, যখন সারা বাংলাদেশেই করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে দিন দিনে এবং সেই অবস্থায় কিন্তু মানুষ যে সচেতনতাটুকু এর শুরুতেই ছিল আমাদের করোনা পরিস্থিতির সেই সচেতনতাটুকু হারিয়েছে এবং সেখানে যে নিয়মকানুনগুলো মেনে চলার কথা ছিল লকডাউন শিথিল হওয়ার কারণে সেই নিয়মকানুনগুলোও মানুষ এখন মানছে না। ঠিক এই পরিস্থিতিতে সিরাজগঞ্জের মানুষ কিভাবে জীবনযাপন করছে এবং আপনারা কিভাবে মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করছেন? জি, আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য, বিভিন্ন ভাবে সচেতন করার জন্য চেষ্টা করতেছি। আমরা প্রত্যেকটা এলাকায় ওয়ার্ড ভিত্তিক ভাবে মাইকিং করেছি, প্রত্যেকটা মসজিদে আমরা মানুষকে সচেতন থাকার জন্য বলেছি এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে কিভাবে চলতে হবে এ ব্যাপারে আমরা ইউনিয়ন পরিষদে মেম্বারদের নিয়ে অনেকবার মিটিং করেছি। আমাদের এমপি সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ, ডাক্তার আজিজ সাহেব, উনি আমাদের সাথে এই করোনাকালীন সময়ে অনেক কয়েকবার মিটিং করেছে এবং সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য যা যা করা প্রয়োজন উনি আমাদের সেই নির্দেশনাগুলি দিয়েছে। এ পর্যায়ে আমাদের এখানে অনেক ত্রাণ সামগ্রী উনি নিজেও বিতরণ করেছে, আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমেও অনেক ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, সেটা অত্যন্ত সতর্কতার সাথে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে। আমরা যে ত্রাণ সামগ্রীগুলো পেয়েছি প্রাথমিক পর্যায়ে, আমরা এ যাবতে প্রায় 10 টন চাউল আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এই ত্রাণ সামগ্রীগুলো আমরা 6টা ধাপে বিতরণ করেছি। প্রথম আমরা 2.5 মেট্রিক টন, তারপরে 1300 কেজি, তারপরে 2300 কেজি, তারপরে 1500 কেজি, তারপরে আবার 2300 কেজি। এই চাউলগুলা আমরা উপজেলার থেকে উত্তোলন করে নিয়ে এসে দলীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের সমন্বয় রেখে আমাদের ইউনিয়ন পরিষদ মেম্বার যারা আছে প্রতি ওয়ার্ডে নেতৃবৃন্দ আছে তাদের সমন্বয় রেখে
এইগুলা যাদের প্রয়োজন তাদের নামে তালিকাভুক্ত করে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে আমরা প্রতি বাড়ি বাড়ি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। জনাব মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি, সারা বাংলাদেশে এই জনপ্রতিনিধিরা এই কাজটা করছেন এবং সরকার জনপ্রতিনিধিদের মাধ্যমে মানুষের কাছে যে ত্রাণ সামগ্রী, উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে কারণে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, মানুষকে ত্রাণ সামগ্রী দিচ্ছেন করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য, করোনা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য আপনারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, অথচ আপনি আপনি বলবেন কি যে আপনারা যে কারণে দিচ্ছেন সেই কারণটা আপনারা সেই পারপাসটা সার্ভ হচ্ছে বা সেই তার ফলাফল আপনারা পাচ্ছেন, এরকম কোনো রেজাল্ট আপনারা পাচ্ছেন কিনা? না, ফলাফল তো অবশ্যই কিছু পাওয়া যাচ্ছে, যাচ্ছে না এমন নয়। আমরা এমন শ্রেণীর লোককে দিচ্ছি যেমন যারা করোনায় ক্ষতিগ্রস্ত, যেমন ওই চা স্টল চা বিক্রি করতে পারছে না, তার দিন চলছে না, ভ্যান শ্রমিকরা যারা ভ্যান চালাতে পারতেছে না তাদের, তারপরে কিছু দিন মজুর আছে যারা কাজ করতে পারতেছে না, এদেরই চিহ্নিত করে আমরা এই ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করছি এবং আশানুরূপ রেজাল্ট পাওয়া গেছে। আমাদের এমপি মহোদয় ডাক্তার আজিজ সাহেব অত্যন্ত ভালো মানুষ, সে এটা প্রত্যক্ষভাবে পরিদর্শন করছে বিভিন্ন এলাকায় এবং সে নিজে থেকে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। সেক্ষেত্রে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছেন কিনা আপনারা, বা মানুষকে যে কারণে ত্রাণ দেয়া হচ্ছে যে তারা ঘরে থাকবে, তারা ঘরের বাইরে যাবে না, এই এই বিষয়টি আপনারা নিশ্চিত করতে পারছেন কিনা? হ্যাঁ, এই বিষয়ে আমার কিছু কথা আছে। আমরা মানুষকে ঠিক মতো হয়তো বুঝাতে পারতেছি না কিংবা মানুষ বুঝতেছে না, এই মানুষের মধ্যে এই বোধ শক্তিটুকু আসতেছে না যে করোনা ভাইরাস একটা অত্যন্ত কঠিন ভাইরাস, এই জিনিসটা মানুষকে বোঝানো কঠিন। তারা এই লকডাউন পদ্ধতি বা এই যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে চাচ্ছে না, আমরা বোঝানোর চেষ্টা করতেছি। তারপরেও এই চলনবিল এলাকা, আমার এলাকা হলো চলনবিল এলাকা, এই এলাকা খাদ্যশস্যের জন্য বিখ্যাত, ধানের জন্য বিখ্যাত, এখন ধান কাটার মৌসুম, আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও সামাজিক দূরত্ব সঠিকভাবে মানতে পারতেছে না, এই কারণে যে আমাদের এই সারা বছরের সাধনা হলো এই ইরি ধান, এই ইরি ধান যে ক্ষয়ক্ষতি হচ্ছে এই ধানগুলা কাটিয়ে ঘরে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এখনো অনেক ধান পানির মধ্যে পড়ে আছে, এই ধানগুলা এখনো কাটা হচ্ছে, কিন্তু আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ যেমন এই যে বৃষ্টি হচ্ছে, এই এই বৃষ্টিতে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বন্যার পানি ঢুকে পড়তে, এতেও এটাও একটা আশঙ্কাজনক অবস্থার মধ্যে আছি আমরা। তারপরেও আমরা চেষ্টা করতেছি, মহেশনদী এখানে একটা মৎস্য আড়ত, সারা বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ মৎস্য আড়ত, আমরা এখানে সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকার থেকে অনেক পাইকার আসে মাছ কেনার জন্য, এখন এটা আমরা অনেক চেষ্টা করে অনেক দূরত্ব বজায় রেখে সাবধানতার সাথে আমরা কেনাবেচা করার চেষ্টা করতেছি। জনাব মিজানুর রহমান, যখন যখন সারা বাংলাদেশেই আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ঠিক এই মুহূর্তে আমরা লকডাউন তুলে নিচ্ছি, আমরা আমাদের জীবনযাত্রাকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছি, এখন আপনারা জনপ্রতিনিধি যারা আছেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে ভাবছেন এবং অনেকেই হয়তো ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে বা গাজীপুর থেকে যারা যাচ্ছে গ্রামে ফিরছে একটু লকডাউন শিথিল হওয়ার কারণে, গাড়ি ঘোড়া চলার কারণে, এই অবস্থায় আপনারা নতুন করে এই যে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে যেহেতু, এটা বিবেচনা করে আপনারা নতুন কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন কিনা? আমরা এই যে বাইরে থেকে লোক যাচ্ছে এবং আসতেছে এইটা নিয়ে একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছি। বিভিন্ন গ্রামের থেকে ফোন আসে যে ঢাকা নারায়ণগঞ্জ থেকে কিংবা গাজীপুর থেকে গার্মেন্টস শ্রমিকরা এলাকায় আসছে, দেশে আসছে, আমরা সর্বপ্রথম সেখানে গ্রাম পুলিশ পাঠাচ্ছি, তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য 14 দিন অন্তত হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলতেছি, অনেকের স্বাস্থ্য চেক আপ করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা যখন ব্যর্থ হচ্ছি তখন টিয়নু মহোদয়ের করোনা পূর্ণ হচ্ছি এবং আমার এলাকার পরিস্থিতি ইনশাল্লাহ এখনো ভালো আছে, এখনো কোনো করোনা শনাক্ত হয় নাই, তবে চিন্তিত অবশ্যই আছি যেহেতু লকডাউন উঠে গেছে, বাস চলাচল করতেছে, আমাদের এখান থেকে বিশ্ব রোড চলে গেছে বনপাড়া রাস্তায় চাপাইনবাবগঞ্জের দিকে,
এখানে অনেক যাত্রী আমাদের এখানে নামতেছে আমার ইউনিয়নে, তা আমরা কিছু কিছুটা হলো ভীত সন্ত্রস্ত যে করোনা যেহেতু একটা মহামারী ভাইরাস, হয়তো একজনের থেকে আরেকজন সংক্রমিত হতে পারে, যেহেতু ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে লোকজন যাতায়াত করতেছে, তার মধ্যে যত সাবধানতাই থাক আমরা কিছুটা হলেও ভীত সন্ত্রস্ত। মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা প্রত্যাশা রাখছি আপনারা যারা জনপ্রতিনিধি আছেন তারা এই যে উদ্ভূত পরিস্থিতি এবং দিন দিন যে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে, এই বিবেচনায় আপনারা নিশ্চয়ই আরও বেশি সচেতন, মানুষকে নিজেরা সচেতন হবেন এবং মানুষকে আরও বেশি সচেতন করে তুলবেন এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য। অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই নেত্রকোনার কেন্দুয়াতে। আমাদের প্রতিনিধি মাইনউদ্দিন সরকার রয়েল আমাদের সাথে সংযুক্ত হবেন, আমরা সেখানকার করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা জানব তার কাছ থেকে। মাইনউদ্দিন সরকার রয়েল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে কি বিষয় রয়েছে? আমি এই মুহূর্তে নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার রয়্যালবাড়ি ইউনিয়নের শহীদ স্মৃতি বিদ্যাপীঠে অবস্থান করছি। আমার সঙ্গে আজকে অতিথি রয়েছেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান এবং শিক্ষার্থীরা রয়েছেন। আপনাকে জানিয়ে রাখছি এই শহীদ স্মৃতি বিদ্যাপীঠটি আমাদের নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত এবং নিজ হাতে গড়া এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটির বর্তমানে ম্যানেজিং সভাপতির দায়িত্ব পালন করছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এই বিদ্যাপীঠটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তারা খুবই ভালো রেজাল্ট করছে। বর্তমান সময়ে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল এবং ফলাফল প্রকাশিত হয়েছে, সেই ফলাফলের মধ্যে আমাদের কেন্দ্র উপজেলার সর্বোচ্চ ফলাফল এই প্রতিষ্ঠানটি করেছে। এখানে শতভাগ পাস করেছে এবং 29 জন জিপিএ 5 পেয়েছে, যা এখন পর্যন্ত আমাদের কিন্তু বিদ্যাপীঠে প্রথম স্থান আছে। 46 জন ছেলের মধ্যে মেয়ের মধ্যে 11 জন পেয়েছে জিপিএ 5। সেই বিষয়টি নিয়ে আজকে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইবো তাদের অনুভূতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এবং একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলতে চাই। প্রথমে যাচ্ছি জনাব আসাদুজ্জামান আসাদের কাছে। জি, প্রথমে আমি জয়যাত্রা টিভিকে ধন্যবাদ জানাই আমাদের এরকম একটি সুযোগ দেওয়ার জন্য। তো আমার অনুভূতি বলতে 2010 সাল থেকে 2000 এখন পর্যন্ত জিএসসি এবং এসএসসি পরীক্ষায় আমাদের কোনো ছাত্র ফেল করে নাই। প্রতি বছরে আমরা শতভাগ পাস করেছি এবং আমরা এমন কি শুধুমাত্র নেত্রকোনা জেলায় অনেক সময় দেখা গেছে যে আমরা দ্বিতীয় অথবা তৃতীয় হয়েছি। এই বছরে ইনশাল্লাহ খুব সম্ভবত আমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট নেত্রকোনা জেলায় আমরা দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছি। তো এই রেজাল্ট পেয়ে আমরা সবাই খুশি, এলাকাবাসী খুশি, শিক্ষার্থী খুশি, এমনকি আমাদের যে বর্তমান সভাপতি মেহের আফরোজ শাওন ম্যাডাম, তিনি সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন, শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন। রেজাল্ট পেয়ে সবাই খুশি এবং আমাদের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি মহোদয়, তিনিও রেজাল্ট শুনে খুশি হয়েছেন। এবং বর্তমান পরিস্থিতি যে করোনার পরিস্থিতির কারণে আমাদের যে আনন্দ উৎসবটা আমরা করতে পারি নাই, আমরা করোনা পরিস্থিতি যাওয়ার পরে স্কুল প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে খোলা হলে আমরা অবশ্যই রেজাল্টের জন্য আনন্দ প্রকাশ করব। জি আরিফ, আমরা জিপিএ 5 প্রাপ্ত আয়োজন শিক্ষার্থী রয়েছে রিক্তারানী বিশ্ব শর্মা, সে জিপিএ 5 পাওয়ার পরে তার অনুভূতি এবং তার ভবিষ্যৎ মানে জীবনের লক্ষ্য সে কি হতে চাইছে। জি, ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে আমাদের এরকম একটি সুযোগ দেওয়ার জন্য। প্রথমত আমি জিপিএ 5 পেতে পেরেছি প্রতি কারণ এরকম একটা পরিবেশ ছাড়া হয়তো বা আমার জিপিএ 5 পাওয়া সম্ভব হতো না। তাদের সার্বিক সহযোগিতায় আমি এরকম একটি ফলাফল করতে পেরেছি এবং এর জন্য আমি অনেক অনেক খুশি। প্রথমত আমি যখন জিপিএ 5 পাই তখন আমার মনে মনে একটি সন্দেহ থাকে যে আমি কি গোল্ডেন এ প্লাস পাবো কিনা। তারপর যখন আমি গোল্ডেন এ প্লাস পেলাম তখন আমার খুশির মাত্রাটা আরো বেড়ে গেল এবং আমি আরো অনেক বেশি উৎসাহিত হয়েছি। এবং আমার পরিবারের সদস্যরা সবাই আমাকে অনেক উৎসাহ দিয়েছে এবং আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই। আমি সকলের দোয়া প্রার্থী, আমি ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চাই এবং মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষের সেবা করতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ
আমি একটু কথা বলতে চাই আসাদুজ্জামান স্যারের সাথে। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি জি শুনতে পাচ্ছি। জি, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই আমরা বেশ কিছুদিন যাবত লকডাউনের ভিতরে আছি এবং ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না, এই অবস্থায় আপনার যে প্রতিষ্ঠান এবং আপনার প্রতিষ্ঠানের যে রেজাল্ট, সেই রেজাল্টও আমাদেরকে আশানুরূপ, আমরা যে প্রত্যাশা রাখি রেজাল্টের, সেই প্রত্যাশা পূরণ করেছে নিশ্চয়ই। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সহ যারা শিক্ষক আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানে এইভাবে আপনারা সময় দেওয়ার কারণেই হয়তো বা মনোযোগ দেওয়ার কারণেই হয়তো ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হচ্ছে। আপনি বলবেন যে এই অবস্থায়, করোনা পরিস্থিতির এই অবস্থায় আপনারা ছাত্রছাত্রীদের কিভাবে দেখাশোনা করছেন, তাদের পড়ালেখার ব্যাপারে কি ধরনের চিন্তা ভাবনা করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যেহেতু ইন্টারনেটের যুগটা এখন পর্যন্ত গ্রামে সেইভাবে আসে নাই, তো এখন আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের সকল শিক্ষকদেরকে, প্রতি শিক্ষকদেরকে 10 জন 20 জন এরকম ভাগ করে দিয়েছি যে আপনি প্রতিদিন এই 10 জন 20 জনের যোগাযোগ করবেন ছাত্র ছাত্রের সাথে, যে তারা কি পড়ার সময় পড়তেছে কিংবা কোন বইটা পড়তেছে এরকম, এভাবেই আমরা মূলত এখন যোগাযোগটা করতেছি। আর এই তেমন আমরা ওইভাবে যোগাযোগ করতে পারছি না, হয়তো দেখা যাচ্ছে যে কোনো শিক্ষার্থী কোনো একটা বিষয়ে পারতেছে না, হয়তো তারা ওই বিষয়টা মোবাইলে তাদের ওই শিক্ষকের কাছ থেকে তারা জেনে নিচ্ছে। এই অবস্থায় যদি আরো লকডাউন পরিস্থিতি যদি আমাদেরকে আরো সময় নিতে হয় এবং এই পরিস্থিতির ভিতরে যদি আমাদের কাটাইতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা নিয়ে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে, বা আপনারা তখন এই যে একটা গ্যাপ তৈরি হবে সেই গ্যাপটা পূরণের জন্য আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন? আমরা আসলে এই আমাদের অভিভাবকগণ খুবই চিন্তিত, বিশেষ করে দেখা যাচ্ছে যে SSC এবং JSC আগামী বছর যে SSC এবং JSC পরীক্ষা দিবে, ওই পরীক্ষার্থীদের অভিভাবকরাই বেশি উদ্বিগ্ন, কারণ তাদের এই এই নভেম্বরে পরীক্ষা হওয়ার কথা JSC, কিন্তু এখন এখন সরকার যদি করোনা পরিস্থিতির কারণে আরো পিছিয়ে যায় শিক্ষা ব্যবস্থা, তাহলে আমাদের মনে হচ্ছে যে এই সরকার থেকে যে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে হয়তো সেশনটা নিয়ে যাবে, তখন হয়তো যে এই যে গ্যাপটা যে সৃষ্টি হচ্ছে তখন হয়তো গ্যাপটা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আমার মনে হয়। সেখানেও তো একটা সেশন জটের ভিতরে আমাদেরকে পড়তে হবে, যেটা ছাত্রছাত্রীদের জীবনের উপরে, ক্যারিয়ারের উপরে একটা প্রভাব পড়বে। দেখুন, আমাদের নর্মালি আমাদের যে জানুয়ারিতে দেখা যাচ্ছে যে প্রতিটা প্রতিষ্ঠানে ভর্তি এইগুলো নিয়ে একটা বিষয় চলেই যায়, তো খুব একটা আমার মনে হয় না পরবর্তীতে যদি ছুটির দিকটা কমিয়ে দেয়, যেমন রমজান মাসে দেখা যাচ্ছে যে 1 মাস ছুটি থাকে, সেখানে যদি 15 দিন করে দেয় কিংবা বিভিন্ন পুজোর ছুটি, অধিকাংশ ছুটিগুলো যদি, ছুটির সংখ্যাগুলো যদি কমিয়ে দেয়, শিক্ষা ক্যালেন্ডারটা যদি, কর্মদিবসটা যদি বাড়িয়ে দেয়, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা আগামী বছর আমাদের হবে না। অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য এবং আপনার প্রতিষ্ঠানের প্রতি শুভকামনা জানাচ্ছি, আগামীতে আরও ভালো রেজাল্ট হবে সেই প্রত্যাশা রাখছি। অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই সাতক্ষীরা সদর থেকে, আমাদের সাথে সংযুক্ত হবেন রাবিদ মোহাম্মদ চঞ্চল। আমরা কথা বলবো রাবিদ মোহাম্মদ চঞ্চলের সাথে সেখানকার করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা সম্পর্কে। রাবিদ মোহাম্মদ চঞ্চল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আরিফ, আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের দেশ সংযোগে। আপনি বলবেন যে আজকে পর্যন্ত করোনা পরিস্থিতি, সাতক্ষীরার করোনা পরিস্থিতি কি অবস্থায় আছে এবং এই করোনা পরিস্থিতিতে মানুষ কিভাবে জীবন যাপন করছে? হ্যাঁ, ধন্যবাদ আরিফ। আমি আপনাকে জানাচ্ছি যে আমরা সিভিল সার্জন অফিস থেকে গতকাল পর্যন্ত যে তথ্য পেয়েছি, এখানে সাতক্ষীরাতে 997 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, এর ভিতর থেকে 695 জনের রিপোর্ট ইতিমধ্যে এসে পৌঁছেছে, তার মধ্যে 47 জন শনাক্ত হয়েছেন করোনা আক্রান্ত এবং ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন 3 জন। এই ছিল হচ্ছে গতকাল পর্যন্ত, মানে এখন পর্যন্ত আপডেট বলা যায় এটা। পাশাপাশি আরিফ, আমি আপনাকে আজকে যে অতিথি নিয়ে আপনার সামনে বসছি, আমাদের আজকে অতিথি আছেন আপনার হাবিবুল্লাহ হাবির। উনি একজন ব্যবসায়ী, বিশেষ করে অটার টেকনোলজিকে নিয়ে উনি কাজ করছেন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি অনেকগুলো কাজ করে যাচ্ছেন। আমি আপনার যথার্থ এটুকু জানাতে চাই যে আমাদের বাঁশখালী বা আপনার যে রোহিঙ্গা ক্যাম্প, এই ক্যাম্পে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, বিশুদ্ধ পানির যে ব্যবস্থা করা হয়েছে, এই কাজগুলো তিনি করছেন বিভিন্ন NGO সহযোগিতায়। উনি এই যে সাতক্ষীরাতে ওনার অফিস আছে, এখানে দেখা যায় যে সাতক্ষীরা এবং আপনি জানেন যে সাতক্ষীরা খুলনা বা এই অঞ্চলে পানির মারাত্মক পরিমাণে একটা ক্রাইসিস রয়েছে বিশুদ্ধ খাওয়ার পানির, তো সেই ক্ষেত্রে সে তার প্রতিষ্ঠান সাপ্লা ওয়াটার টেকনোলজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন এবং শুধু তাই নয়, করোনাকালীন সময়ে তার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি তার নিজ গ্রাম বা আশাশুনির বেউলা গ্রামে
তিনি বিভিন্ন ভাবে ত্রাণ সহযোগিতা করেছেন মানুষের। আমি আপনাকে অনুরোধ করব আজকে আমাদের অতিথি হাবিবুল হাবিবের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ আরিও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব হাবিবুল্লাহ হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জয়যাত্রা টেলিভিশনকে আমাকে আজকে লাইভে আনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার সাথে যে ভাই আছে আপনাদের রাবিত চঞ্চল সাহেব, উনিও অনেকগুলো যে সংগঠনমূলক কাজ, এই যে আমাদের মতো যারা সমাজকে নিয়ে, আমাদের এলাকা নিয়ে, দেশ নিয়ে আমরা ভাবি, আমাদেরকে খুঁজে খুঁজে বাহির করে মানে এই যে তুলে ধরা আমাদের কাজের এবং সমাজ সেবা, তারপরে যে যে কাজগুলো আমরা আমাদের দায়বদ্ধতা থেকে করি, আমাদের এই যে করার আগ্রহটাকে আরো বাড়িয়ে দেওয়া, এই জন্য রাবিত চঞ্চল মাহমুদকে ধন্যবাদ। এবং আবারও আন্তরিক ধন্যবাদ জানাই জয়যাত্রা টেলিভিশনকে। আপনাকেও আপনাকেও অনেক ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনি। আমি আপনার কাছে জানতে চাইবো যে খুলনার এই অঞ্চল, খুলনার সাতক্ষীরার এই অঞ্চলটিতে সুপেয় পানির যে অভাব, সেই বিষয়টি কিন্তু আমরা সবাই জানি, এবং সেটা সুপেয় পানির অভাবটা কীভাবে পূরণ করা যায় এটা নিয়ে কিন্তু অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের প্রজেক্ট সেখানে বাস্তবায়ন করা হচ্ছে। আপনারা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছেন সেটা দিয়ে এই এই অঞ্চলের মানুষের সুপেয় পানির যে চাহিদা, সেই চাহিদা কতটুকু পূরণ করতে পারছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই যে উনি একজন মা, আমাদের দেশকে নিয়ে ভাবেন, আমাদের খুলনাকে নিয়ে ভাবেন, আমাদের বাগেরহাট সাতক্ষীরা এই অঞ্চলের যে সুপেয় পানির সংকট প্রকট, উনি অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছে। আমরা সেই সমস্ত প্রকল্পের সহযোগী, আমরা টেকনিক্যাল সাপোর্ট গুলো দিয়ে থাকি। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে আমাদের কিছুদিন আগে আমাদের যে মধুমতি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, অর্থাৎ আপনার ফকিরহাট রাম সরি ওটা মোল্লারহাটের থেকে যে আমাদের খুলনাতে যে পাইপলাইনে যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা এসছে আমাদের খুলনাতে, সম্ভবত 2-2.5 কোটি লিটার পানির যে সুপেয় পানির যে ইয়েটা মানে চাহিদাটা, এটা আপাতত আমরা পাচ্ছি। তারপরে দেখেন আমাদের খুলনা এবং সাতক্ষীরা বাগেরহাট এই অঞ্চলে প্রচুর পরিমাণ লবণ পানি, যেমন আমার সাতক্ষীরা এবং কয়রা বাগেরহাট এই পিরোজপুরের কয়েকটা অঞ্চল দিয়ে এই সমস্ত জায়গাতে, শুধু আপনার যে গভর্নমেন্ট প্রজেক্ট গুলো না, আমাদের যে নন এনজিও, যে আপনার এনজিও ইয়েগুলো আছে, অর্গানাইজেশন গুলো আছে, এর ভিতরে আপনার অনেক নাম বলবো না তাদের, তারাও অনেকভাবে বাইরের আর্থিক সহযোগিতা নিয়ে UNDP, জাইকা, তারপরে আপনার DFID, ওয়াটার এইড, আরো অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ করতেছি। অলরেডি তাদের প্রজেক্ট গুলো চলমান আছে। SDF সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের একটা সহযোগী প্রতিষ্ঠান, ওনাদের মাধ্যমে আমরা প্রায় মানে এনজিওর মাধ্যমে আপনার প্রায় 15-20 লক্ষ লিটার পানি আপনার আমাদের এই অঞ্চলগুলোতে, সরি শুনছি আপনাকে, জি খুলনা এবং সাতক্ষীরা অঞ্চলে মানে সম্মিলিত প্রচেষ্টায় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, যে আগের যে অবস্থা ছিল এই বাংলাদেশ গভর্নমেন্টের বর্তমান যে গভর্নমেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, উনি এই টার্ম না এর আগের টার্মে যখন ক্ষমতায় আসে ওনার অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, তার ভিতরে বিদ্যুৎ ছিল, পানি ছিল, রাস্তা ছিল, আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি একে একে সবগুলো তার একান্ত প্রচেষ্টায় আমরা অনেক ব্যবস্থা করার জন্য, সেটা দিয়ে আসলে কত ভাগ মানুষের এই সুপেয় পানির চাহিদাটা পূরণ হচ্ছে? থ্যাংক ইউ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি, ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত আমরা 10% মানুষ যে সুপেয় পানির আওতায়, আমাদের একটা জরিপ আছে, এই জরিপের সর্বোচ্চ 10% আমরা সুপেয় পানির নিশ্চয়তা প্রদান করতে পেরেছি। আমাদের কিছু এই কাজ করতে যে প্রতিবন্ধকতাও আছে, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের একটা মেসেজ দিতে চাই যে এই মানে অতিরিক্ত লবণ পানি, যেখানে আমাদের কয়রা সাতক্ষীরার একবারে বুড়িগোয়ালানি শ্যামনগর
এই উপকূলবর্তী অঞ্চলে যেখানে বর্তমান আমফানে ক্ষতিগ্রস্ত, ওখানেও আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত আছে। এই সমস্ত জায়গাতে আমাদের যে প্রতিবন্ধকতাটা বাংলাদেশ সরকারের কাছে সবিনয় আবেদন নিবেদন, এই যে যে আমাদের কিছু আইনগত জটিলতার কারণে যেখানে মানুষ লবণ পানি আপনার বেশি মাত্রার পিপিটি ড্রিঙ্কস ড্রিঙ্কিং করতেছে, তারপরে আর্সেনিকের অনেক সমস্যা আছে, সেখানে আমাদের কিছু আপনার যে সরকারের যে পাবলিক হেলথ আছে, তারপর বিএসটিআর একটা যে যেখানে কোনো মোড়কজাত কোনো ইয়ে না, ব্যবসার কোনো ইয়ে না, শুধুমাত্র আপনার আমরা ওই পানিটা বিশুদ্ধ করে পান করার জন্য যে প্রজেক্ট গুলো চলমান আছে এনজিও এবং আমাদের ব্যক্তিগত প্রচেষ্টাও, এই সমস্ত জায়গাগুলোতে আবার এই যে সরকারি যে হস্তক্ষেপ, যার কারণে আমাদের এই কাজের যে বাধাগ্রস্ত আমরা প্রতিনিয়ত হচ্ছি। এবং এগুলো আসলে বিএসটিআই যেখানে আমার 7-8 পিপিটি স্যালাইন, যেটা আপনার হু বিএসটিআই বুয়েট আপনার কুয়েট আমাদের স্ট্যান্ডার্ডের অনেক বাইরে, যেটা খেলে আপনার আমাদের কিডনি, তারপরে আপনার হার্ট, তারপরে ডায়াবেটিস, সবকিছু মিলে অনেকগুলো সমস্যা আমাদের হতে পারে। এরপরেও আমাদের এই প্রতিবন্ধকতাটা আমি সবিনয় নিবেদন করব, আমাদের যারা এই পানি সম্পর্কিত যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, ওনারা যেন এই প্রজেক্টগুলোতে হস্তক্ষেপ না করে এগুলোকে বন্ধ না করে দেয়। এবং আপনি আপনি আরো জেনে খুশি হবেন যে ব্যক্তিগত প্রচেষ্টায় বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে আপনার 4-5 লাখ টাকা দিয়ে দিয়ে অনেকগুলো প্রজেক্ট, প্রায় সেখানেও 20-25 লক্ষ মানুষের সুপেয় পানির নিশ্চয়তা, 50 পয়সা লিটার 1 লিটার পানি এরা দিয়ে থাকে, কারেন্ট বিল কোন রকম, তার নিজের ডেলিভারের পয়সাটাও হচ্ছে, এখানেও হস্তক্ষেপ আছে, যেগুলোর কারণে আপনার আজকের অনেকগুলো প্রজেক্ট সুপেয় পানির থেকে দেওয়ার থেকে আরো প্রতিবন্ধকতা হচ্ছে। জনাব হাবিবুল্লাহ হাবিব, আমি একটু ভিন্ন প্রশ্ন আপনাকে করতে চাই। যেহেতু আপনি বলছেন যে মাত্র 10 ভাগ মানুষের এখন পর্যন্ত সুপেয় পানির ব্যবস্থা করতে পারা গেছে যতগুলো প্রকল্প চলছে এর মাধ্যমে, মানে বেশিরভাগ মানুষই এখন পর্যন্ত এই সুপেয় পানির আওতার ভিতরে নাই। যখন আমাদের এই যে লবণাক্ত পানি, প্রচুর লবণাক্ত পানি আপনার এই অঞ্চলের আছে, তখন এই যে সমস্যা আমাদের, এই সমস্যাটাকে কোনো সম্ভাবনায় কাজে লাগানোর জন্য সরকারের কোনো প্রকল্প বা সরকারি বেসরকারি এনজিও কোনো প্রতিষ্ঠান, মানে লবণাক্ত পানিটা থেকেই আবার সুপেয় পানি ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থা কতটুকু করা হচ্ছে, যেটা সমস্যাটাকেই আমরা সম্ভাবনাকে হিসাবে কাজে লাগাতে পারি? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের এই বিশেষ করে সাতক্ষীরা এবং বাগেরহাট আর খুলনার, আপনার সব অঞ্চল না, বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগর আশাশুনি, খুলনার কয়রা ডাকব, তারপরে আপনার এই পাইকগাছা, আর আপনার বাগেরহাটের আছে আপনার মোরেলগঞ্জ, তারপরে শরণখোলা, রামপাল, এই অঞ্চল দিয়ে প্রচুর পরিমাণ স্যালাইন পানির ভিতরে। এখানে চেষ্টা আপনার বাংলাদেশ গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্ট অলরেডি যে একটা চলতেছে, কাজ চলতেছে বিভিন্ন এনজিওর, যেমন ওখানে যেখানে কারেন্ট নাই আমরা সেখানে সোলার দিয়ে বড় বড় প্রজেক্ট, আপনার আমাদের পিকেএসএফ সরকার একটা সহযোগী প্রতিষ্ঠান, পিকেএসএফ এর সার্বিক আর্থিক সহযোগিতায় আমরা করে এসেছি সেটা দাকোপে। এইভাবে ব্যক্তিগত উদ্যোগে আপনার আমরা ওই যে পানি ট্রিটমেন্ট করে একবার সুপেয় করে আর্সেনিক মুক্ত করে লবণ মুক্ত করে আমরা বাড়িতে বাড়িতে এই পানিটা পৌঁছায় দিচ্ছি, তাও প্রায় আপনার 15-20% মানুষ এটার এই সেবায় বর্তমান তারা আপনার সেবাটুকু পাচ্ছে, আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ। আর আপনি আপনি আর একটা প্রশ্ন করেছেন যে এখান থেকে লবণ থেকে সম্ভাবনা, আসলে বিজ্ঞানের যুগ, আমরা ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছি, কোনো না কোনো প্রযুক্তি আমাদের কাছে আসতেছে, ইনশাল্লাহ দেখি আগামীতে আমাদের অনেকগুলো প্রজেক্ট চলতেছে, সে মানে রিসার্চের যে জায়গা আমরা আমরা করতেছি, আমাদের কাছ থেকে সরকারের অনেক প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা নিচ্ছে, সবাই সবার জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমি জানতে চাচ্ছি যে যেখানে প্রচুর পরিমাণে লবণ আছে সেই লবণটাকেই যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই লবণটাই যদি আমরা বিদেশে সাপ্লাই দিতে পারি বা ওখান থেকে আরো কোনো সম্ভাবনার জায়গা তৈরি করতে পারি কিনা, যেখান থেকে আমরা সুপেয় পানির পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করতে পারি। জি জি, আপনার এখানে 3টা ভাগে আমরা কাজ করতেছি, আমাদের বাংলাদেশ এই ঢাকা ইউনিভার্সিটির টিম আছে, বুয়েটের টিম আছে, আমরা এই শুধুমাত্র ভূগর্ভস্থের পানি না, আমরা সারফেস ওয়াটার, রেইন ওয়াটার,
আপনার রিভার্স ওয়াটার, তারপর ব্যাকি ওয়াটার, বিভিন্ন ওয়াটার নিয়ে এক এক পর্যায়ে এক এক জায়গায় আমরা এই ওয়াটার গুলো নিয়ে রিসার্চ করতেছি। আমরা সবাই সবার সহযোগী, আমরা এভাবে চাচ্ছি যে আপনি যেটা প্রশ্নটা করেছেন যে লবণ আপনার পানির থেকে লবণটা নিয়ে আমরা, এটা আমাদের একটা বিশাল বাজার আছে, আপনি জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। এখান থেকে আরো কিছু আমরা চেষ্টা করতেছি, আমাদের এই যে ওয়াটার থেকে যে এই 1 লিটার পানি আপনার বিশুদ্ধ করতে গেলে সেখানে অনেকগুলো পানি আমাদের ওয়েস্টেস হয়, এই ওয়েস্টেস ওয়াটারটা দিয়ে আমরা রিসাইকেল করে আবার যাতে আমরা 1 লিটার পানিও আমাদের নষ্ট না হয় সেইভাবে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করতেছি, যার কারণে যাতে আমাদের কস্টিং ওয়াটার ট্রিটমেন্ট করতে যে কস্টিংটা হয় কস্টিংটা আরো কমানো যায় কিনা। আর্সেনিকটাও আপনি জানেন যে আর্সেনিক একটা জীবাণু, আমরা মনে করি এটা খেলে বিষ, না, এটা আমাদের এবারে আর্সেনিকটাও আমাদের জন্য উপকার, আমাদের শরীরে একটা মাত্রা মাত্রার পরিমাণ মাত্রিত পরিমাণ যদি আর্সেনিক না থাকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। দেখবেন হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনার আর্সেনিক কিন্তু একটা এই জ্বরের ঔষধ হিসেবে ব্যবহার করে, তারপরে আপনার আমাদের ডাইজেস্টেরও অনেক ব্যাপার আছে। পাশাপাশি আরিফ ভাই, আরিফ আমি আপনার কাছ থেকে মানে আপনার মাধ্যমে অতিথির কাছে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই অঞ্চলে আপনারা আমরা দেখছি যে প্রচুর পরিমাণ বিশেষ করে পাইকগাছা, কয়রা, আশাশুনি, শরণখোলা, মোরলগঞ্জ এই অঞ্চলে যে মোংলা আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিস্থাপন করছেন, করার পরে একটা সময় দেখা যায় যে সেইখানকার যে লোক, যে মানে যে মালিক, সে নিজে এটাকে পরিচালনা করে, টেকনিক্যাল যে বিষয়টা থেকে থাকে যে এটা কতটুকু মানে কি পরিমাণ মেডিসিন এখানে প্রয়োগ করতে হবে, এই ক্ষেত্রে তো অনেক অনভিজ্ঞ লোকের হাতে এটা চলে যায়, সে বিষয়টা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করেন বা কিভাবে আপনারা পরিচালনা করছেন? ধন্যবাদ রাবেদ নব চঞ্চল আপনাকে। একটা সময় আমরা যে সময় শুরু করি, শুরুর দিকে এই প্রতিবন্ধকতাগুলো আমাদের ছিল, আমরা একটা প্রজেক্ট যখন বিভিন্ন এনজিও, এটা 3টা খুব ভাগে আমরা আর কি ট্রিটমেন্ট প্ল্যান্ট গুলো হয়, একটা সে বাগেরহাটে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করেছি, ওখানে একটা কমিটি করা হয়, ওই কমিটির কাছে আমরা এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা, যেটা সরকারের এনজিওর যে প্ল্যান্ট গুলো আছে ওখানে তাদের কাছে হস্তান্তর করা হয়, এবং ওখান থেকে দুইজন থাকে আপনার টেকনিক্যাল পার্সন, তাদেরকে আমরা ট্রেন আপ করি, তারা আর আমরা তো সার্ভিস দিয়ে থাকি বছরের পর বছর, একটা সময় তারাও আপনার টেকনিক্যাল কিছু বেসিক নলেজ তাদের চলে আসে আলহামদুলিল্লাহ, তখন আর সমস্যা হয় না, যে তারা নিজেরাই পরিচালনা করতে পারে এবং আমরাও তাদের সহযোগী হয়ে থাকি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হাবিবুল্লাহ হাবিব আপনাকে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই নারায়ণগঞ্জে, আমাদের প্রতিনিধি মনি ইসলাম আমাদের সাথে সংযুক্ত হবেন, মনি ইসলামের সাথে জানবো নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা। মনি ইসলাম আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মনি ইসলাম, মনি ইসলাম আপনি শুনছেন আমাকে? মনি ইসলাম, মনি ইসলাম আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা এই পর্যায়ে একটু যেতে চাই কালীগঞ্জে, সাতক্ষীরার রবিউল ইসলাম। দর্শক, আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি আবারও নারায়ণগঞ্জ থেকে, আমাদের সাথে মনি ইসলাম সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন, আমরা তাকে যদি পাই তাহলে নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা জানার চেষ্টা করব। মনি ইসলাম আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। মনি ইসলাম, আপনি আমাদেরকে জানাবেন আজকে পর্যন্ত নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি এবং সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাকে দেশ সংযোগে সংযুক্ত করার জন্য। আরিফ, আমি শুরুতেই আপনাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই, সেটা হলো আমাদের এই নারায়ণগঞ্জে জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন এবং সিভিল সার্জনের সমন্বয়ে নারায়ণগঞ্জে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন হিসেবে বিভক্ত করার প্রক্রিয়ার কাজ চলছিল। আরিফ, আমি আপনাকে শুরুতেই 24 ঘন্টার আপডেটটা জানাতে চাই, আমাদের এই নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 26 জন এবং সুস্থ হয়েছেন 29 জন। এখন পর্যন্ত 24 ঘন্টার মধ্যে এখানে কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। এই জেলাটিতে সর্বমোট আক্রান্ত হয়েছেন 4,317 জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন 871 জন।
বর্তমানে আইসোলেশনে আছেন 120 জন। এই ছিল আমার কাছে সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে তথ্য। আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জে সদরের নিতাইগঞ্জ এলাকায়। আমার সাথে অতিথি আছেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি মোরাজি ভাসান ভূঁইয়া। আমরা ওনার কাছে চলে যাব যে এই করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি যে উনি বিভিন্ন কার্যক্রম করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই কিভাবে মানুষের সহযোগিতা করেছেন, এবং এখন পর্যন্ত যেহেতু আমাদের এখানে করোনা আক্রান্তের সংখ্যা পুরোপুরি ভাবে নিরাময় করা হয়নি, এই পরিস্থিতিতে ওনার কোন পরিকল্পনা আছে কিনা আরো কার্যক্রম সম্পর্কে আমরা তার কাছ থেকে জানব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি আমাদেরকে জানাবেন যে নারায়ণগঞ্জকে আমরা কিন্তু শুরু থেকেই দেখে আসছি যে এটাকে একটি গুরুত্বপূর্ণ জোন হিসেবে দেখা হচ্ছে, এবং করোনা পরিস্থিতি নারায়ণগঞ্জেই সব থেকে বেশি, ঢাকার পরে সব থেকে বেশি খারাপ অবস্থা ছিল নারায়ণগঞ্জ, এবং সেখান থেকে মানুষ সারা দেশে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এই করোনা ভাইরাসকে ছড়ানোরও একটি ঘটনা আমরা জানি। তো এই অবস্থায় নারায়ণগঞ্জ কতটুকু নিরাপদ আছে, এবং যেহেতু দিন দিন অবনতির দিকে যাচ্ছে, তখন নারায়ণগঞ্জকে নিরাপদে রাখার জন্য কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? জি, আসলে আপনাকে ধন্যবাদ, যথা টিভিকেও ধন্যবাদ যে আমাকে দেশ সংযোগে যুক্ত করার জন্য। তো আমি প্রথমে বলতে চাচ্ছি যে নারায়ণগঞ্জকে রেড জোন করা হয়েছে। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল এলাকা এবং শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানে সারা বাংলাদেশের থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার শ্রমিকরা এই নিতাইগঞ্জে প্লাস হচ্ছে আমাদের শিল্পনগরী সেখানে সহ বিভিন্ন জায়গায় কর্মরত আছে। আমরা দত্তইনকন্ঠে বলতে চাচ্ছি যে আমাদের নারায়ণগঞ্জ থেকে আমাদের স্থানীয় নারায়ণগঞ্জবাসী কখনোই দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কোনোভাবেই করোনা দেশের বিভিন্ন অঞ্চলে করোনার কোনো প্রাদুর্ভাব ঘটায়নি। আমি যারা এই শ্রমিকরা তাদের জন্য আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্র বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দশরত শেখ হাসিনা তিনি শ্রমিকদের জন্য শ্রমিকদের বেতন সহ মানে সকল ইয়ের জন্য আপনার একটি প্রণোদনা প্যাকেজ তিনি ঘোষণা করেছিলেন, যেটা 72,000 কোটি টাকা। আমরাও আপনারা জানেন যে সারা বাংলাদেশে সবার প্রথম নারায়ণগঞ্জেই আপনার দুজন করোনা রোগী ইতালি প্রবাসী থেকে ইতালি থেকে এসে তাদের করোনা পজিটিভ হয়। আমরা সেই তখন থেকেই বাংলাদেশের মধ্যে সবার প্রথম আমি আমার সংগঠনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করি এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করি। সম্পূর্ণ আমাদের নিজেরা আমরা এই আমাদের মাধ্যমে আমরা সেই কাজগুলি করেছি। আপনারা জানেন যে আমাদের নানা সিটিজর পরিষদের মাননীয় মেয়র ডাক্তার সিনহা তাইপি তার নির্দেশে আমি এই বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে করছি, এবং তিনি সবসময় আমাদের খবর রাখছেন আমরা কোনোভাবে কোথায় কি করতেছি। এবং আমাদের নানান জেলা প্রশাসক জসীমউদ্দিন সাহেব তার সাথে আমি দেখা করেছি এবং তিনিও আমাকে সর্বাত্মক সহযোগিতা করছেন যে কোনো সমস্যা হলে তার কাছে জানাতে বলছেন, এবং সমন্বয় করেই আমরা কাজ করছি। কিন্তু সমস্যা হচ্ছে যেসব বাইরের দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা নানান যে আসছে তাদের আমরা কোনোভাবেই আপনার ত্রাণ বলেন বা প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বলেন সবকিছু দেওয়ার পরও তারা কোনোভাবেই ঘরে থাকে নাই, এবং তারা এই ছুটিতে তারা দেশে চলে যাচ্ছে, আবার দেশ থেকে নানা আসছে, মানে বিভিন্ন ভাবেই তারা এই বাহিরের লোকজনগুলি আমাদের নিরাপদে রাখার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, মানে বিশেষ কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? আপনারা যেমন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এবং প্যানেল মেয়র মহিলা কাউন্সিলরদের মাধ্যমে যেসব এলাকা শ্রমিক অধ্যুষিত এলাকা সেসব এলাকায় তিনি আপনার হচ্ছে জীবাণুনাশক স্প্রে আপনার গাড়ি দিয়ে করা হচ্ছে,
এছাড়া আপনার যে বিপিক শিল্প নগরী এলাকা আছে, প্রত্যেকটি গার্মেন্টস আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে যারা তারা অ্যাপ্লিকেশন করেছিল যে গার্মেন্টস গুলি খুলে দেওয়ার এবং পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী তারা নিশ্চিত করে, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিশ্চিত করে প্রত্যেকটি মালিক গার্মেন্টস এর মালিকরা তারা তাদের ফ্যাক্টরি গুলি খুলেছে এবং তাদের যথেষ্ট জীবাণুনাশক টানেল, তারপর হচ্ছে আপনার পিপিই মাস্ক ইত্যাদি আপনারা আমরা মানে ভিতর বিভিন্ন সংগঠন প্রত্যেকটা মালিক নিজস্ব উদ্যোগে তারা এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে এবং সর্বোচ্চ সুরক্ষা দিয়েই তারা গার্মেন্টস গুলিতে প্রবেশ করাচ্ছে। তারপর আমি মনে করি যে এখনো আমরা রেড জোন থেকে আমরা বেরোতে পারিনি, আর এই গার্মেন্টস গুলি খুলে দেওয়া এবং হচ্ছে যে অন্যান্য যে মানুষের যে অবাধ বিচরণ সেই জিনিসটা কোনো কারণ ছাড়াই মানুষ বেরোচ্ছে এবং কোনো মানে কি বলবো অকারণে মানুষ একজন আরেকজন নিরাপদ দূরত্ব কেউ বজায় রাখছে না। তো আমরা যে সকল কাজগুলি করেছি যে ত্রাণ বিতরণ ইচ্ছামতে এগুলি কোনোটাই আমি মনে করি না যে আমাদের কাজে আসছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আমরাও সেই বিষয়টি বলার চেষ্টা করছি যে যেখানে আমরা দিন দিন অবনতির দিকে যাচ্ছি, আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিন দিন যখন বেড়ে চলছে, তখন ত্রাণ সামগ্রী বিতরণ করেই আমাদের এই পরিস্থিতি মোকাবেলা, শুধুমাত্র ত্রাণ সামগ্রী বিতরণ করেই এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব না। মানুষকে যে সচেতনতা দরকার, সামাজিক দূরত্ব দরকার, সেই বিষয়গুলো যতটা নিশ্চিত করতে পারবো এবং তার জন্য ত্রাণ বিতরণ যতটা করতে পারবো, তখনই আমরা সুফলটা পেতে পারবো। আর না হলে আমরা হয়তো দিন দিন অবনতির দিকে যাচ্ছি এবং সেটাকে কোথায় গিয়ে ঠিকবে সেটা আল্লাহই ভালো জানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আগামীকাল আবারও আপনাদের সামনে ঠিক একই সময়ে হাজির হব সারা বাংলাদেশের করোনা পরিস্থিতি সহ সার্বিক অবস্থা নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ আবারও বলতে চাই, এই করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য যে সতর্কতা দরকার, সেই সতর্কতা এবং যে সামাজিক দূরত্ব মেনটেন করা দরকার, সেগুলো অবশ্যই আমরা মেনে চলব, যাতে আমরা করোনা পরিস্থিতিকে নিজেরা বাঁচতে পারি এবং অন্য মানুষকেও নিরাপদে রাখতে পারি। এই ছিল আজকের মতো, আগামীকাল আবারও দেখা হবে। আল্লাহ।